আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় সদস্যগণ আপনারা যারা রিচার্জের ব্যবসা নতুন করতে চাচ্ছেন অনেকে প্রশ্ন করেন আমাকে যে লাভ কেমন হবে তো লাভ হচ্ছে আপনি যখন আপনাকে কাস্টমার বলবে যে ভাই আমার এই অফারটা লাগবে অর্থাৎ আপনি যখন গ্রুপে পোস্ট করবেন যে আপনার যে অফারগুলো আমরা গ্রুপে ছাড়ি এরকম অফারগুলো যখন আপনি আপনার ফেসবুকে আমাদের ফেসবুক গ্রুপে অথবা হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইলে অথবা আপনার দোকানের কাস্টমারকে যখন আপনি জানাবেন তখন এই অফারগুলো তারা দেখে যদি বলে যে ভাই আমি এই অফার নেব তাহলে এই অফার আপনি তখন হচ্ছে আমাদের নিট গ্রুপ ম্যাসেঞ্জার গ্রুপ এগুলোতে আপনাকে নক দিতে হবে নেট দিলে আপনি অফার পাবেন আর এখানে প্রত্যেকটা অফারে আমরা মূলত লাভ করে থাকি পনেরো থেকে দশ থেকে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম লাভ করতে পারবেন এখন মনে করেন যে একটা অফার বিক্রি করার পরে যদি আমাদের ফেসবুক গ্রুপে বিক্রি করেন তাহলে প্রতি অফারে বিশ টাকা লাভ করতে পারবেন মিনিমাম দশ থেকে বিশ টাকা এখন আপনি সারা দিনে যদি একশোটা অফার বিক্রি করতে পারেন তাহলে প্রায় দুই হাজার টাকা তো একশোটা অফার সবাই বিক্রি করতে পারে না আপনি প্রথম অবস্থায় হয়তো দু চার পাঁচটা দশটা বিক্রি করতে পারবেন আস্তে আস্তে সেইগুলো কাস্টমার আরও যখন অফার নেওয়ার জন্য আপনাকে নখ দিবে। তখন তারা আরও কাস্টমার দিবে এইভাবেই মনে করেন যে আপনার কাস্টমার বৃদ্ধি হবে তো লাভটা হচ্ছে আরও কিছু সিস্টেম আছে যদি আপনার রিটেলার সিম থাকে যেমন এখানে দেখেন আমার যে এই জায়গায় লেখা আছে রেড কিউব তারপরে বাংলালিং রিটেল অ্যাপস এটা হচ্ছে জিপি অ্যাপস তো এখানে রবি এয়ারটেলের আপনি যখন নিজস্ব এগুলা সিম থাকবে তখন আপনি দোকানদার যেভাবে দেয় অফার সেভাবে আপনি অফার দিতে পারবেন তো এখানে আপনাকে একটা অফারের আমি দেখাই এ মনে করেন যে আমি সাতশো আটানব্বই টাকায় একশো আশি জিবি সাতশো আটানব্বই টাকায় একশো আশি জিবি দুইশো টাকা কমিশন এখানে আবার হচ্ছে দুইটা হিট করলে আড়াইশো টাকা করে কমিশন পাবেন তো এই অফারটা আমরা হচ্ছে মূলত সেল করি ছয়শো পাঁচশো নব্বই টাকা তো এটার আবার লুট কমিশন আছে এই লুট কমিশন এগুলো সব মিলা দেখা যায় যে আপনি যদি এখানে হিসাব নিকাশ করেন মোটামুটি একটা ভালো লাভ থাকে নিজে সেল করতে পারলে আর এটা যখন হাউস থেকে আপনি টাকা নেবেন আপনি যদি হাজারে আঠাশ টাকার জায়গায় যদি আপনাকে হাজারে চল্লিশ টাকা নিতে পারেন তাহলে আপনার লাভ বেশি হবে আর যদি এখান থেকে না নিয়ে যদি আপনি অফার পাইকারি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেন তাহলে এই অফার কয় টাকায় পাবেন দেখাচ্ছি আমি যেমন এয়ারটেল এআরটি এয়ারটেল সাতশো এই যে এইগুলা গ্রুপে আপনি চাইলেই শুরুতেই অ্যাড হতে পারবেন না কারণ আপনার লেনদেনের উপরে বিভিন্ন রিটেলাররা বিভিন্ন যারা পাইকারি সেল করে তারা আস্তে আস্তে আপনাকে অ্যাড করবে তো এখানে হলো সাতশো আষ্টানব্বই টাকা পাঁচশো আটত্রিশ টাকা পাঁচশো আটত্রিশ টাকার অফার আমরা বিক্রি করি বিক্রি করতেছি মনে করেন যে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই মাইনাস হচ্ছে পাঁচশো আটত্রিশ একটা অফারে বাহান্ন টাকা তো এরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এরকম যদি প্রত্যেকটা অফারে লাভ করেন দিনে যদি আপনার বিশটা অফার বিক্রি হয় মিনিমাম এক হাত হাজার টাকা লাভ আসবে তো এইভাবে আর কি আমরা মূলত সেল করি লাভ করে সেল করি আমরা নিজেরাও কিছু অফার বিক্রি করতে পারি আবার কিছু অফার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিনে কিনে আমরা সেল করি এই যে দেখেন নয়শো নিরানব্বই টাকার অফার দুইশো ছয়শো বিরাশি টাকা ছয়শো বিরাশি তার মানে আপনার নয়শো নিরানব্বই মাইনাস ছয়শো বিরাশি দিলে তিনশো সতেরো টাকা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে যদি আপনি দোকানদারও হন তাহলে আপনার কমিশন কত দেখাচ্ছে নয়শো নিরানব্বই স্ট্রং স্ট্রং অফার দেখেন দুশো পঞ্চাশ টাকা কমিশন কিন্তু এখানে আপনি যদি সারাদিনে দুইটা না মারতে পারেন তাহলে কিন্তু আপনার এই তিনশো টাকা পাবেন না দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা পাবেন তার মানে সাতশো ঊনপঞ্চাশ টাকা পড়ে আর তিনশো টাকা হলে আপনার সাতশো টাকা পড়ে আর এখানে দেখেন তারও কম ছয়শো বিরাশি আরও কম তো আসলে আপনি কিভাবে লাভ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কাস্টমারে কত টাকা ছাড় দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি প্রতি অফারে একশো টাকা লাভ করবেন না বিশ টাকা লাভ করবেন না তিরিশ টাকা করবেন না পঞ্চাশ টাকা করবেন সেটা ব্যক্তিগতই আপনার একান্তই আপনার ব্যাপার আপনি যখন আমাদের ফেসবুক গ্রুপে সেল করবেন সেক্ষেত্রে আপনি বিশ টাকা করে লাভ করে সেল করতে পারেন পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে যখন সেল করবেন আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন সেখানে আপনি বেশি দাম দিয়ে রাখলেও আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা তো আর এত কম দামে কোথায় পাচ্ছেন না পাচ্ছেন এগুলো তারা তো আর জানবে না সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে বেশি দামে বেচতে পারবেন অথবা দোকানে আপনার দোকান আছে দোকানে কাস্টমারের কাছে আপনি রেগুলার মূল্য যদি নেন তাহলে দেখা যাবে যে পুরোটাই আপনার লাভ এভাবে আর কি আপনি লাভের সিস্টেম ধরতে পারেন আবার আরও কিছু সিস্টেম আছে যেমন হচ্ছে যে আপনি ব্যালেন্স কিনা যায় জিপির জিপির ব্যালেন্স সিস্টেম বলি গিফট প্যাক যেটা বিক্রি করা হয় এটা ব্যালেন্স দ্বারা থেকে না যায় তারপরে বিকাশ থেকে বিভিন্ন সময় অফার থাকে আমার এখানে তেরোশো এক টাকা দেখতেছেন এখন মনে করেন যে আপনার যদি এক হাজার টাকায় একশো টাকা কমিশন সিস্টেমে ব্যালেন্স নেওয়া থাকে তাহলে আপনার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্টও কোনো কোনো সময় ব্যালেন্স পাওয়া যায় তা আপনি যখন দেখবেন যে অনেক বেশি লাভে ব্যালেন্স পাওয়া যাচ্ছে তখন আপনি সেখান থেকে ব্যালেন্স কিনে রাখলেন এখান থেকে ফ্ল্যাক প্ল্যানে আসে আপনি প্রত্যেকটা অফার তিরিশ দিন এখন চল্লিশ জিবি এই দুশো মিনিট এরকম করে আপনি ইচ্ছে মতো করে বানায় আপনি এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন এই যে গিফট হিসাবে পাঠান এখানে কাস্টমারের নাম্বার দিলে হয়ে করলে কাস্টমারের কাছে অফার চলে যাবে এভাবে এখান থেকে আপনি ব্যালেন্স জমায় রেখে বিক্রি কর করতে পারবেন সেখানে আপনার আরও অনেক বেশি লাভ হবে তারপরে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাকেও আপনি ভালো লাভ করতে পারবেন যদি ব্যালেন্স বেশি পার্সেন্টে কিনতে পারেন ফ্যামিলি প্যাক কীভাবে বিক্রি হয় এটা ইউটিউবে টিউটোরিয়াল আছে দেখবেন এই আপনার মনে করেন যে মাই ফ্যামিলি এখানে এসে আপনাকে আগে একটা প্যাকেজ কিনতে হবে তো আমার প্যাকেজ কিনা আছে এই যে কাস্টমার অ্যাড করা আছে এখন যদি নতুন করে কেউ নিতে চায় তাহলে প্লাস চিহ্নতে চিপ চাপ দিতে হবে তারপরে কাস্টমারের নাম্বার এখানে দিয়ে সেভ করলে যদি সেভ হয় তাহলে তার কাছে আবার পরবর্তীতে যায় এখানে এসে যে নাম্বার সেভ করলেন ওই নাম্বারের উপর ক্লিক করে এই ফ্যামিলি শেয়ার করুন এখানে এসে আপনার নিজে আবার শেয়ার করুন এর ভিতরে আসে ওই নাম্বারের সাথে আবার ওই নাম্বারে টিক দিতে দিয়ে চালিয়ে যান এভাবে এখানে ম্যানেজ করে দিতে হবে তো সব মিলে বিষয় হচ্ছে যে লাভ আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি মনে করেন যে হয়তো আমরা হাজারে কমিশন দোকানদারের আঠাশ টাকা পাই এক হাজার টাকা সেল করলে আঠাশ টাকা লাভ এরকম না আপনি প্রত্যেকটা অফার কিনবেন যেই দামে তার থেকে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করে সেল করবেন এটাই আপনার লাভ আপনি সারাদিনে কতগুলো অফার বেঁচতে পারতেছেন এটাই আপনার হলো লাভ এবং টার্গেট এবং কমিশন এক্সট্রা কোনো টার্গেট নাই আপনার যে এত টাকা বেচতে হবে এত টাকা সেল করতে হবে এরকম কোনো বান্ধা নাই আপনার ইচ্ছা মতো তো আশা করি বোঝাতে পারছি যদি বুঝতে না পারেন আরও বোঝার চেষ্টা করবেন আরও অন্যান্য ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন